নমস্কার আপনারা দেখতে পাচ্ছেন পিএনআর গ্রুপ পিএনআর গ্রুপ থেকে রোজের মতো আরও একজন দাদা ভাই আজকে জয়েন করলেন এসি কোচ অ্যাটেন্ডেন্টে চলুন দাদা ভাই সঙ্গে একটু কথা বলে নিন দাদাভাই আপনার নামটা সুমন সাহা সুমন সাহা সুমন সাহা আচ্ছা কোত্থেকে এসছো মুর্শিদাবাদ থেকে মুর্শিদাবাদ মানে আমরা গ্রুপে বলি যে মালদা মুর্শিদাবাদ জলপাইগুড়ি শিলিগুড়ি ওই সমস্ত ওই লাইনটায় মানে নর্থ বেঙ্গলের দিকে কেউ বিশ্বাস করে না কলকাতার মানুষকে কারণ প্রচুর মানুষ ঠকেছে তাই তো ঠকেছে টাকা পয়সা দিয়ে ঠকেছে তো তো সেই জায়গায় তুমি কোন ভরসা বিশ্বাসে এলেও এলে আজকে কেন এসছো ছ মাস ধরে গ্রুপে ছিলাম এবং গ্রুপে সমস্ত ভিডিও দেখার পর দেখা পর মানে ভিডিওর উপর বিশ্বাস প্লাস হচ্ছে যে মানুষ মানুষের মানে মানে কল করে আমি এসেছি তাদের কাছে তাদের উপর ভরসা বিশ্বাস রেখেই আমি এসেছি আচ্ছা আচ্ছা মানে তুমি গ্রুপ থেকে নিজে থেকে সমস্ত কিছু দেখে শুনে পড়ে বুঝে এসছো তুমি যেখানে এসছো সব জ্ঞানে সব ইচ্ছায় ভালোবেসে না কেউ জোর করে ফোন করে ডেকেছে চলে আসো আজকে কেউ জোর করে আমাকে ডাকেনি এবং কেউ আমাকে ফোন করে বারবার বলেনি যে আসো আসো বলে আমি নিজে সব ইচ্ছায় এসেছি ভালোবেসে তো ঠিক আছে তো গ্রুপে প্রথমে দেখেছো লেখা আছে যে কাজের আগে কোথাও অ্যাডভান্স টাকা পয়সা দেবে না পশ্চিমবঙ্গ চোর চট্টা চিটিং মাঝে ভরে গেছে কাজের আগে অ্যাডভান্স টাকা পয়সা চাওয়া হয় ড্রেস চার্জ হিসাবে ফর্ম ফিল চার্জ হিসাবে বিভিন্ন রকম ভাবে যা হয় তোমার তুমি কোনো অ্যাডভান্স দুশো চারশো পাঁচশো হাজার লাখ কিছু দিয়েছো এখানে কিছু একটাও দিন সত্যি কথা বলছো ও কি কথা বলছো নাকি শেখানো আমরা শিখিয়ে দিয়েছি বলেছে এখনো শেখানো নেই কোনো অ্যাডভান্স টাকা আমি দিই অ্যাডভান্স কোন টাকা পয়সা তাও আমি দেওয়া কি উচিত অ্যাডভান্স দেওয়া উচিত না বুঝতে তোমার আচ্ছা গ্রুপে বলা হয় যে তোমরা প্রথমে রেলের লোগো দেওয়া ড্রেস পাবে রেলের লোগো দেওয়া রিবন পাবে রেলের লোগো দেওয়া আইডেন্টিটি কার্ড পাবে সেগুলো কি তুমি পেয়েছো হ্যাঁ পেয়েছি একটু দেখাও কি পেয়েছো এটা রেলের লোগো দেওয়া ড্রেস প্লাস হচ্ছে রিবন দেখতেই পাচ্ছেন রেলের লোগো দেওয়া ড্রেস এবং রিবন ওকে ওকে এটা আইডেন্টি কার্ড আচ্ছা ঠিক আছে তো তুমি তাহলে রেলের লোগো দেওয়া সমস্ত তিনটে জিনিস পেয়েছো গ্রুপে যেমন বলা থাকে গ্রুপে যেভাবে যাদের জয়নিং হয় দেখো তোমারও কি আজকে সেভাবে একইভাবে কিছু হলো না অন্য অন্য অন্যভাবে কিছু হয়েছে না একইভাবে হয়েছে সত্যি আচ্ছা গ্রুপে যাদের যেভাবে হয় সেরকম একইভাবেই হয়েছে তো আচ্ছা এখানে কাজের আগে তো কিছু নেই কাজের পরে একটা দিতে হয় তো কাজের পরে যে পেমেন্টটা দেবে সেটা কি নিজের ইচ্ছায় স্ব ইচ্ছায় ভালোবেসে দিচ্ছ হ্যাঁ জ্ঞানে ভালোবেসে দিচ্ছ নাকি কেউ তোমার সাথে জোর করে 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 নিয়ে নিচ্ছে জোর করে কিছু নিচ্ছে যে মানে টাকা পয়সা দাও এখানে কাজ করতে হবে না কেউ কিছু জোর করে কিছু আমার চাপও দেয়নি কিছুই না আমি যেটা দেবো সেটা নিজের সব চাই সব জ্ঞানে দেব আচ্ছা আচ্ছা ভালোবেসে দেবে ভালোবেসে দেবে তুমি এখানে কাজে আসার পর কাজ সম্পর্কে বোঝানো হয়েছে হ্যাঁ বোঝানো বুঝে কি বুঝলে কাজ করবে তো হ্যাঁ এক্সট্রা ইনকাম কত হয় মোটামুটি তাও কমসে কম করে হলেও ছ হাজার সাত হাজার পার ট্রিপ ট্রিপ পার ট্রিপ কটা ট্রিপ করতে হয় ট্রিপ টোটাল আমাদের পড়বে হচ্ছে সাতটা থেকে আটটা সাতটা থেকে আটটা মানে মাঠে মাসে মোটামুটি তোমার তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা তুমি আরামসে কামাতে পারবে তাই তো সেটা বুঝতে পেরেছো তো আচ্ছা ঠিক আছে তুমি তাহলে কাজ করো মন দিয়ে কাজ চট করে ছেড়ে আসবে না যদি নিজের ইচ্ছায় কাজ ছেড়ে চলে আসো তাহলে কিন্তু সেই কাজের কেউ দায়িত্ব নেবে না লাস্ট কথা জিজ্ঞেস করব কাজ পেয়ে কেমন লাগছে খুশি হ্যাঁ খুশি অবশ্যই কেমন লাগছে তোমার এক্সপিরিয়েন্স কি পিএনআর গ্রুপকে কি বলবে বলো পিএনআর গ্রুপকে এরাই বলতে চাই অসংখ্য ধন্যবাদ সেই দুটো দাদার ভরসায় আমি এসেছি এখানে যে দুটো দাদা ভরসায় এসেছি আমি এখানে অসংখ্য ধন্যবাদ এবং আমি চেষ্টা করবো মুর্শিদাবাদ থেকে আরও ছেলে আসার জন্য মানে পিনার গ্রুপের হাত ধরে এই লাইনে আসার জন্য সব মানে নিঃসন্দেহে আসতে পারিস তারা না দেখো আমি একটা বলি যে প্রশ্ন যেহেতু বিশ্বাস করে না তোমার বন্ধু বান্ধব বা ওই সমস্ত ছেলেদের কি বলবো তারা এখনো বিশ্বাস করছে না ঘরে বসে আমি যখন এসেছিলাম তখন আমার বন্ধুবান্ধবরা কেউ বিশ্বাস করেনি তো এসেছি আমি নিজের ভরসায় প্লাস এবং যে দাদা দুটোর সাথে আমি কন্ট্যাক্ট করেছি সেই দাদা দুটোর সেই দাদা দুটোর হচ্ছে সাথে কন্ট্যাক্ট করে তাদের ভরসায় আমি এসেছি এবং আমিও চেষ্টা করব তাদেরকে আমার ভরসায় তাদেরকে নিয়ে আসার এখানে আচ্ছা আচ্ছা মানে এটা খুব বিশ্বাস ভরসার জায়গা